নিজের এলাকার মানুষের সঙ্গে আর্থিক সম্পর্ক প্রতিটি পরিবারের সঙ্গে মিশে গিয়েছেন একান্ত ভাবে। মঙ্গল সকাল থেকে বিরামহীনভাবে প্রচার ব্যস্ত কলকাতা পুরসভার 6 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুমন সিং। কাশীপুর বিধানসভা অন্যান্য ওয়ার্ডে প্রার্থী বদল হলেও তার ওয়ার্ড অক্ষুণ্ণ থেকেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা সেই সুমন সিং এর ওপরেই, কারণ কাজের নিরিখে তিনি লেটার্স মার্কস পেয়েছেন অবলীলাক্রমে। অগণিত মহিলা সমন্বয়ে ছাত্র যুব নির্বিশেষে সকলকে একত্রিত করে পুরো ভোটে প্রচার সারলেন তিনি। তৃণমূল কংগ্রেসের হয়ে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন সুমন সিং। এলাকা ভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে সৌভ্রাতৃত্বমূলক সম্প্রীতি বজায় রেখেছেন তিনি। প্রাকৃতিক দুর্যোগে মানুষের কোনো অসুবিধা হচ্ছে কিনা বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে খবরও নিয়েছেন তিনি। পুরো ভোটে জিতে একইভাবে ময়দানে নেমে মানুষের জন্য কাজ করতে উন্মুখ সুমন সিং। এদিন সকালে ঘুরে ঘুরে জনসংযোগ সারার পাশাপাশি তাদের কোনো সমস্যা রয়েছে কিনা তাও জানতে চাইলেন তিনি। বিশেষ করে এলাকার বস্তি উন্নয়নের উপরে বেশি করে নজর দেবেন বলে জানালেন সুমন সিং। এই জায়গা তো সবচেয়ে আগে আমি আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। উনি আমার উপরে আস্থা রেখেছেন। আস্থা রাখার কারণ আছে, আমি এতদিন আছি লোকের পাশে, লোকের কাছে আছি, লোক এত ভালোবাসা দেয় আমাকে বলে আছি। এবারও যা ভালোবাসা পাচ্ছি, যা লোকের সঙ্গে ও পাচ্ছি, আমি নিশ্চয়ই জিতবো, 100% কাজ করি, সেই জন্য আছি। এলাকায় কি কোনো সমস্যা আছে সেইগুলো? ঠিকঠাক, দেখো এটা বস্তি এরিয়া আমাদের, আজকে কাজ করলে কালকে আবার নতুন কাজ বেরিয়ে আসে, এই তো ঘুরছি তো। এই ড্রেনটা কভার নেই, এই ড্রেনটা কভার নেই, ছোটো ছোটো কাজ যেটা আমরা সবসময় রিনিউ করতে থাকি, যেহেতু আমাদের 80% বস্তি, বস্তিতে সমস্যা সবসময় থাকে। আগামী দিনে এলাকার জন্য কী কী উন্নয়ন করবে? যেটা বাকি আছে সবই করবো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।